डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেবি এন্টারপ্রাইজের পক্ষ থেকে মোহাম্মদ মুবিনুল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লুমিনাসের একটি লুমিনাস ক্রুজ ক্লাস সিরিজের 2KVA IPS UPS আনবক্সিং করে দেখাবো। আপনারা জানেন লুমিনাস একটি সুপ্রতিষ্ঠিত ভারতীয় IPS ব্যাটারি সোলার ব্র্যান্ড। আমরা দীর্ঘদিন থেকে লুমিনাস মার্কেটিং করে আসছি বাংলাদেশে। লুমিনাসের অনেকগুলো সিরিজ আছে, তার মধ্যে এই যে ক্রুজ ক্লাস সিরিজটি এটা হচ্ছে হায়ার কেভিএ সিরিজ। হায়ার কেভিএ সিরিজ দ্যাট মিন্স এটা মডেলটা হচ্ছে 2KVA থেকে শুরু করে 10KVA এরকম, 2KVA 2.5KVA 3.5KVA 4KVA 5.2KVA। লুমিনাসের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লুমিনাসের 2KVA ক্রুজ প্লাস মডেলের একটি IPS UPS। এটা আনবক্সিং করে আমরা দেখাবো। এটা 24 ভোল্ট সিস্টেমের একটা IPS, এটাতে আউটপুট ক্যাপাসিটি হচ্ছে 1680 ওয়াট মত। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোনে অর্ডার করতে পারেন। সমগ্র চট্টগ্রাম ও ঢাকাতে আমাদের হোম ডেলিভারি সার্ভিস চালু আছে। এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট গ্রহণ করতে পারবেন। লুমিনাসের ক্রুজ প্লাস যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 2KVA 24 ভোল্টের একটি মেশিন। এর জন্য 24 ভোল্ট অর্থাৎ 12 ভোল্টের দুটি ব্যাটারি প্রয়োজন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা মেশিনটি আনবক্সিং করছি ধাপে ধাপে। আজকে আপনাদেরকে মেশিনটির বিভিন্ন ফিচার্স এবং কীভাবে মেশিনটি কানেক্ট করতে হয়, এটার কানেকশন থেকে শুরু করে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব, যাতে আপনারা নিজেরাই ঘরে বসেই মেশিনটি কানেক্ট করতে পারেন। কক্সিট দিয়ে খুব ভালোভাবেই মেশিনটি প্যাকেজিং করা হয়ে থাকে, যাতে ট্রান্সপোর্টেশনে সুবিধা হয়। এর মধ্যে সিরিজ কেবল দেওয়া থাকে, এই সিরিজ কেবলের মাধ্যমে দুটো ব্যাটারি কানেক্ট করা হয়। আমাদের অ্যাড্রেস হচ্ছে জেভ এন্টারপ্রাইজ আলহাস আজিজ ম্যানশন, পাঠানিয়াগোদা, চান্দগাঁও, চট্টগ্রাম। সমগ্র চট্টগ্রাম ও ঢাকা সিটিতে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশের সর্বত্র কুরিয়ার ডেলিভারি হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নিয়মিত প্রোডাক্ট আপডেটগুলো আপনারা পেতে পারেন। লুমিনাসের ইকোয়ার 350 মডেল, 650 মডেল, 850, 1050, 1650, 12 ভোল্ট, 24 ভোল্ট, তাছাড়াও জেলিও প্লাস 1100 মডেল, 1700 মডেল, এইগুলো আমাদের কাছে আপনারা পাবেন। এছাড়াও ক্রুজ মডেলের 2KVA 2.5KVA 3.5KVA 4KVA 5.2KVA এই মডেলের মেশিনগুলো দেওয়া যাবে। এছাড়াও আমাদের কাছে লুমিনাসের আইক্রুজ মডেলটি এখন অ্যাভেলেবেল। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আইক্রুজ মডেলটি দেখাবো। লুমিনাসের ক্রুজ প্লাস মডেলের 2KVA IPS UPS এর ব্যাক প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুটো ফ্যান থাকে কুলিংয়ের জন্য, একটি স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এই মেশিনের টেকনিক্যাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। দেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি। এটাতে একটি MCU প্রোটেকশন দেওয়া আছে, যেটা ভোল্টেজের যে কোনো প্রবলেম বা যে কোনো ফল্টের ক্ষেত্রে ট্রিপ করবে। দুটো মোড থাকে, একটি রেগুলেটেড আর একটি আনরেগুলেটেড, অর্থাৎ IPS মোড, UPS মোড অনেকটা বলা যায় এটা। এই যে ক্যাবলগুলো, এগুলো হচ্ছে ব্যাটারি কানেক্টর ক্যাবল, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই সুইচ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাইপাস সুইচ। এটা যখন মেশিনের কোনো প্রবলেম ইন কেস যদি হয়ে থাকে, তখন আর ম্যানুয়ালি বাইপাস করতে হয় না, ওই সুইচটা দিয়েই বাইপাস করা যায়। এটার কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কানেক্টর দেওয়া আছে এখানে চারটা পোর্ট আছে। একটা হচ্ছে আউটপুট লাইন, আউটপুট যেটা ওখানে আউটপুট ফেসটা হবে, লাইন ইন যেই পোর্টটা আছে সেখানে ইনপুট ফেসটা হবে,
এরপরে হচ্ছে নিউট্রাল, নিউট্রালে কালোটা, এরপর হচ্ছে আর্থ, আর্থিং কানেকশন হবে। এখানে একটা ব্যাটারি সিলেকশন মোডের অপশন আছে, এটা অবশ্যই ঢেকে থাকে, স্ক্রু খুলে এটা সেটিং করতে হয়, একবার সেটিং করে দিলে হয়ে যায়। আমরা সাধারণত সেটিং করেই দিয়ে থাকি। টিউবুলার প্লেট, ফ্ল্যাট প্লেট দুটো অপশন আছে। আরেকটা মোড আছে চার্জিং হাই, মিডিয়াম এবং লোতে, প্রয়োজন অনুসারে এটা সেটিং করা যায়। এখন আমরা আপনাদেরকে কানেকশন করে দেখাবো এই যে লুমিনাস 2KVA ক্রুজ প্লাস মডেলের আইপিএসটি। দুটো ব্যাটারি যখন কানেকশন করতে হয় তাদের মধ্যে সিরিজ কানেকশন করতে হয়, সিরিজ করে এটাকে 24 ভোল্ট বানাইতে হয়। কারণ আপনারা জানেন একটা ব্যাটারি, এই যে ব্যাটারিগুলো এগুলো একটা 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের দুইটা ব্যাটারিকে সিরিজ করে 24 ভোল্ট বানিয়ে তারপর এই মেশিনটি কানেক্ট করতে হয়। এইভাবে পাশাপাশি দুটো ব্যাটারিকে আমরা বসালাম। একটা ব্যাটারির একটা পোস্ট, অর্থাৎ একটা পজিটিভ পোস্টের সাথে আরেকটা নেগেটিভ পোস্ট, এই ক্যাবলটা দিয়ে সিরিজ করা হবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে ক্যাবল, ক্যাবলের যে কানেক্টরটা, কানেক্টরটা লাগানোর একটা ব্যাপার আছে, আমরা দেখালাম যে কি ভেতর থেকে কানেক্টরটা লাগাতে হয়। এই দুটা পোস্টকে কানেক্ট করা হলো, দুটো ব্যাটারিকে এই সিরিজ ক্যাবলটা দিয়ে এভাবে কানেক্ট করা হলো, একটার পজিটিভের সাথে আরেকটার নেগেটিভ টার্মিনাল যোগ করে দেওয়া হলো। এইটা হচ্ছে সিরিজ করা। সিরিজের মাধ্যমে এখন আমরা দুটো ব্যাটারিকে মিলে 24 ভোল্ট বানালাম। এখন আমাদের 24 ভোল্টের যে মেশিনটা, এই যে নাট কানেকশনটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন নাটের লাংসের যে ব্যাপারটা, লাংস কানেকশন ভেতর থেকে দিতে হয়, তাহলে খুব ভালোভাবে ফিটিংসটা হয়। এই যে নেগেটিভ পোস্ট, নেগেটিভ পোস্টে আমরা মেশিনের কালো যে তারটি, অর্থাৎ নেগেটিভ ওয়্যারটি কানেকশন করছি, কানেকশন করা হচ্ছে। এই নাটগুলো খুব ভালোভাবেই কানেকশন করতে হবে, একটু ভালোভাবেই টাইট করে দিতে হবে যাতে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। আরেকটি যে ক্যাবল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড ক্যাবল, অর্থাৎ পজিটিভ ক্যাবল ব্যাটারির, এটা পজিটিভ পোস্টে, অপর প্রান্তে থাকা পজিটিভের যে খালি পোস্টটা, এটাতে হবে। এই যে একটা বিষয় লক্ষণীয় যে কি, লাগানোর সময় এটা একটা হালকা ফায়ারিং হবে, একটা স্পার্কের মতো হবে, এটাতে মোটেও ভয় পাবেন না। এই বিষয়টা থেকে আপনাকে একটু শক্ত হাতে এই বিষয়টা, এই কানেকশনটা করতে হবে, মোটেও ভয় পাওয়া চলবে না। ভয় পেলে আপনি কানেকশন করতে পারবেন। এই দেখেন একটা ফায়ারিং হলো, কিন্তু আমাদের টেকনিশিয়ান তার হাতটা নাড়েনি ওখান থেকে, সে ধীর স্থিরভাবেই তার কানেকশনটা দিয়ে দিয়েছে, নাটটা যখন ঢুকিয়ে দিয়েছে। যখন কানেকশন হয়ে গেছে এরপরে কিন্তু আর এখানে কোনো ফায়ারিং হচ্ছে না। আর এখানে একটা বিষয়, আপনারা কানেকশন, সাধারণ কানেকশন করার সময় গ্লাভস পরে নিতে পারেন, যদিও বা টেকনিশিয়ানরা করতে করতে অভ্যস্ত, তাই তারা গ্লাভস খুব একটা ব্যবহার করতে চায় না। এই যে এভাবে কানেক্ট করে দেওয়ার পরে আমরা পোস্টগুলো সাধারণত ইনসুলেশন ট্যাপ বা ক্যাপ দিয়ে ঢেকে দিয়ে থাকি। তারপরে ব্যাটারিগুলোকে একটি বক্স দ্বারা সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়, তার উপরে মেশিনটি বসানো হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে বক্সটা দিয়ে ঢেকে দিইনি। এবার আমরা ইনপুট কানেকশন এবং আউটপুট কানেকশন দেব। 4টি ক্যাবল আমাদের দরকার, 3টি ইনপুট ক্যাবল আর 1টি আউটপুট ক্যাবল। 3টি ইনপুট ক্যাবলে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল, একটা লাল, আর একটা কালো এবং আর একটা নীল কালারের। কালারটা ফেক না, আপনারা একটা ফেস, একটা নিউট্রাল এবং একটা আর্থ মেনটেন করতে হবে এই ইনপুটের জন্য। আর্থটা চাইলেও অনেক সময়, অনেক ক্ষেত্রে আর্থের কানেকশন থাকে না অনেকের ফ্ল্যাটে, তো আর্থ না দিলেও কিন্তু মেশিনটা চলবে। আর একটা ক্যাবল আউটপুট, যেখান থেকে আপনার মেশিনটা থেকে আপনার লোডে চলে যাবে। লাইন ইনে হবে ফেস, ইনপুট ফেস লাইন, এরপরে হচ্ছে নিউট্রালে কালো, দেখানো হচ্ছে কালোটা নিউট্রালে হবে, এরপরে নীলটা হবে আর্থ কানেকশনে। এই জিনিসটাই আমরা বুঝিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি বিষয়টা খুব সহজ, যে কেউ করতে পারবেন। লাইন আউট,
তবে অবশ্যই টেকনিক্যালি এক্সপেরিয়েন্স ছাড়া নিজে নিজে কাজটা করা ওটাও উচিত নয়। এই যে কানেক্টরের নিচের নাটটা একটু লুজ করা হচ্ছে, লুজ করে এই আউটপুটের যে কেবলটা সেটা ঢুকায় দিয়ে ভালো করেই টাইট করে দেওয়া হবে। দেখছেন আমাদের টেকনিশিয়ান ঠিক মতো এখানে কানেকশন দিয়ে লাইন আউটে তার আউটপুটটা দিয়ে টেস্টার দিয়ে বা স্ক্রু ড্রাইভার দিয়ে খুব ভালোভাবেই সে টাইট করে দিয়ে থাকবেন। এখানে আপনারা খুব বেশি চিকন তার ব্যবহার করবেন না এবং নিম্নমানের তার ব্যবহার করা মোটেও উচিত নয়, ভালো মানের তার ব্যবহার করা উচিত। এই যে ইনপুট ফেজটা হবে লাইন ইনে লাল তারটা ইনপুট ফেজ, এটা কানেক্ট করা হলো। এরপরে নেগেটিভ যে নিউট্রাল তারটা ইনপুট নেগেটিভ ইনপুট নিউট্রালে হবে, এই নিউট্রালে আমরা কানেক্ট করতেছি, টাইট করে দেওয়া হবে যাতে লুজ না থাকে। এরপরে বাকি আছে আর্থ কানেকশন। এই আর্থ কানেকশনটা দিলে আপনার ওয়ারিংয়ের পারফরমেন্সটা ভালো হবে, অনেক কিছুর ক্ষেত্রে এই আর্থটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে যদি নিতান্তই আপনার কাছে আর্থ কানেকশন না থাকে, আপনি আর্থ কানেকশন ছাড়াও কিন্তু খুব ভালোভাবে আইপিএসটি চালাতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এই আর্থ কানেকশন আমরা দিয়ে দিলাম। এখন চারটা কানেকশন, এই চারটা কানেক্টর পোর্টে খুব ভালোভাবেই আমরা কানেক্ট করে দিয়েছি। এবার ব্রেকারটা আমরা আপ করলাম, ব্রেকারটা আপ করার পর বাইপাস পোর্টটা অনে রাখলাম। এটা বাইপাসে রাখা হবে না, আমরা অনে রাখবো। যদি বাইপাসের প্রয়োজন হয়, মেশিনের কোনো প্রবলেম হয়, তখন সেটা বাইপাস মোডে দেওয়া হবে, অন্যথায় এটা সবসময় অনে থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন হয়ে গেছে। এবার আমাদের টেকনিশিয়ান এসি ইনপুট দিয়েছেন মেইন সুইচ দিয়ে। যখন ইনপুট দিয়েছেন তখন এখানে এসি একটা অপশন আছে, চার্জ একটা সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ চার্জিং হচ্ছে। মেইনস অন একটা লেখা ওখানে ডিসপ্লে করতেছে, চার্জিং একটা লেখা ওখানে ডিসপ্লে করতেছে। যদিও বা পুরোপুরি বোঝা যাচ্ছে না, তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা কিন্তু আপনারা চোখে খালি চোখেই খুব ভালোভাবেই দেখতে পাবেন, দেখা যাবে ইজি। সিগন্যালটাও দেখতে খুব চমৎকার, স্মার্ট চার্জিং লেখা আর সিএইচ লেখা, স্মার্ট চার্জিং দেখাচ্ছে। মেইনস অন অর্থাৎ বিদ্যুৎ আছে এবং এটা চার্জিং করতেছে। এই মেশিনটা এখন চার্জিং মোডে আছে। এই যে পাওয়ার সুইচটা, পাওয়ার সুইচটা আমরা অন করে দিলাম। পাওয়ার সুইচটা অন করা মানে আইপিএস অন করা। এটা 99% চার্জে আছে, এটার পার্সেন্টেজটা দেখাবে কত পার্সেন্ট চার্জ হয়েছে। এটা চার্জড অর্থাৎ ব্যাটারি চার্জ হয়ে গেছে। ব্যাটারিগুলো কিন্তু আগে থেকেই চার্জ করা ছিল। এই যে পাওয়ার সুইচটা, জেবি এন্টারপ্রাইজের লোগো দেখতে পাচ্ছেন আপনারা, পাওয়ার সুইচটা অন করা হলো, পুশ সুইচ, এটা একটু পুশ করলেই সেটা অন হয়ে যায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলোকে লাইক এবং কমেন্ট করবেন, উৎসাহ যোগানোর জন্য ধন্যবাদ। এখন মেইনস কানেকশনটা অফ করে দেওয়া হলো, যেটার কারণে সেটা এখন আইপিএস থেকে চলতেছে। অন একটা সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন, অন। আবার আমরা কানেকশন দিয়েছি এসি, অর্থাৎ মেইনস কানেকশন আবার দেওয়া হয়েছে। এখন 99% চার্জে আছে। এই মোডটা একটু খেয়াল করবেন, ইলেকট্রিসিটি আমরা আবার বন্ধ করে দেব। এটা আমাদের টেকনিশিয়ান কন্ট্রোল করতেছে। হ্যাঁ, আবার বন্ধ করে দিয়েছে, যখন দেখতে পাচ্ছেন অন, অর্থাৎ ইউপিএস অনে আছে। ইউপিএস অন চলতেছে মেশিনটা, এটা আউটপুট দিচ্ছে, এটা থেকে আপনার লোডটা চলতেছে যখন কারেন্ট থাকবে না। আমরা এখানে কারেন্ট বন্ধ করার জন্য মেইন সুইচটাকে অফ করেছি আপাতত, আবার অন করা হয়েছে।
অর্থাৎ কারেন্ট আসছে মানে কারেন্ট আসছা এবং যাওয়া এই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা মেশিনটি আবার প্যাকেজিং করে দিচ্ছি এভাবে প্রত্যেকটি মেশিন আমরা বারবার চেক করে থাকি কয়েক দফা চেক এবং টেস্টিং করার পরে সেটা ডেলিভারির জন্য উপযুক্ত হয় এই যে লুমিনাসের ইউজার ম্যানুয়াল লুমিনাসের ক্রুজ প্লাস মডেলের এটা 24 মাসের ওয়ারেন্টি থাকে এই মেশিনে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে বারকোড এই মেশিনের সিরিয়াল নাম্বার এবং প্রত্যেকটা মেশিনের সিরিয়াল নাম্বার থাকে এটা আবার আমাদের ওয়ারেন্টি ম্যানুয়ালে থাকে চট্টগ্রামের চান্দা থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি করছি এছাড়াও ঢাকা থেকে লালবাগ যাত্রাবাড়ি এবং মতিঝিল থেকেও আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি মেশিনটি বক্সিং আবার করে ফেলা হলো এভাবেই ঠিক আগের মতো করেই আমরা আবার প্যাকেজটা করে ফেললাম ওয়ারেন্টি ম্যানুয়াল ম্যানুয়ালটাও ইউজার ম্যানুয়ালটাও দেওয়া হলো এবার মেশিনটিকে টেপ দিয়ে প্যাকেজিংটা আগের মতো করে ফেলা হলো এবং এটা যে টেস্ট করা হয়েছে তার টেস্টিং সিলটা দিয়ে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টিকার লাগানো আছে অথরাইজ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ